আমি তো বলি সালামু আলাইকুম, অনেকে বলেন আসসালামু আলাইকুম। এটা তা আমি আল্লাহর কোরআনে আস শব্দটা কোথাও পাই নাই, এই জন্য জান্নাতিদেরকে সম্বোধন করা হবে সালামু আলাইকুম, সালামুন আলাইকুম, নাকি সেই মোতাবেক আমরা প্র্যাকটিস করি। ঠিক আছে, কেউ যদি বলতে পারেন আস শব্দটা যোগ করলে শুদ্ধ হবে, আমরা অসুবিধা কি, শুদ্ধটাই বলবো, কিন্তু আস শব্দটা বলার প্রয়োজনীয়তা আমি মনে করি না আর কি। সালামু আলাইকুম আমরা এই জন্যেই দেই।